وعليكم السلام ورحمة الله وبركاته. একবনের প্রশ্ন, বিজাতীয় সংস্কৃতি 31st নাইট অনেক মুসলমান ঘটা করে উদযাপন করে, এ ব্যাপারে কিছু নসিহত করলে উপকৃত হব। বিজাতীয় সংস্কৃতি এগুলো মুসলমানদের জন্য নাই, কেউ যদি আহ্বান করে এইগুলো পালন করার জন্য তাহলে বলতে হবে আমি মুসলমান, এটা আমার জন্য নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের 4031 নম্বর হাদিস। যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে কিয়ামতের দিন সে তার সাথী হয়ে যাবে, তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বিষয়টি অবশ্যই খুব কঠিন, কিয়ামতের দিন বাঁচার উপায় নাই যদি কেউ এইভাবে তার সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে চায়, কোনো অমুসলিমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে চায়। এই জন্য এই সমস্ত নোংরা বেহায়াপনা বেলাল্লাপনা সহ যত কাজ রয়েছে এই জাতীয় সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো হচ্ছে অমুসলিম কাফের মুশরিকদের অপসংস্কৃতি, এগুলো কোনো মুসলমান অনুসরণ করতে পারে না। এ বিষয়ে আমরা জুমার খুতবা দিয়েছি, জুমার খুতবাতে কিছু আলোচনা রয়েছে, সেগুলো শোনার জন্য চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।